প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাদের চৌধুরী, কে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আলু চাষে আমরা গত পর্বে দেখেছি আমরা কিভাবে রোগ প্রতিরোধ করব। এই পর্বে আপনাদেরকে স্বাগত। আমি এই পর্বে আপনাদেরকে জানাবো সার প্রয়োগের ব্যাপারে। আলু চাষে কী পরিমাণ সার প্রয়োজন, কীভাবে সার প্রয়োগ করবেন, এ নিয়ে আমরা কথা বলবো। চলেন তাহলে দেখে আসি কীভাবে সার প্রয়োগ করতে হবে আলু চাষে। সার ব্যবস্থাপনা, সারের নাম, সারের পরিমাণ, গ্রাম শতক। ইউরিয়া 1000 গ্রাম, টিএসপি 530 গ্রাম, এমওপি 950 গ্রাম, জিপসাম অথবা ফার্মাজিপ শক্তি 450 গ্রাম, জিঙ্ক সালফেট অ্যাবজিং 35 গ্রাম, ম্যাগনেশিয়াম সালফেট অ্যাববিট অম্লীয় বেলে মাটির জন্য 350 গ্রাম, বোরন ফার্মিং বোরাক্স বেলে মাটির জন্য 35 গ্রাম, গোবর অথবা জৈব 40 কেজি। গোবর অর্ধেক, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম ও জিঙ্ক সালফেট প্রয়োজন বোধে রোপণের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি ইউরিয়া রোপণের 30 থেকে 35 দিন পর, অর্থাৎ দ্বিতীয়বার মাটি তোলার সময় প্রয়োগ করতে হবে। অম্লীয় বেলে মাটির জন্য 350 গ্রাম প্রতি শতকে ম্যাগনেশিয়াম সালফেট, বেলে মাটির জন্য বোরন প্রতি শতকে 35 গ্রাম প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। যদি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। কৃষক ভাইদের প্রতি বলছি, আপনাদের সমস্যাগুলি কমেন্ট বক্সে জানাবেন। আমি কাদের চৌধুরী অবশ্যই আপনাদের পাশে থাকব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।